مجدد زمانের কানে সংবাদ গেল হুজুর ফজরের নামাজের পরে আপনার ঘরে আপনার পরিবারে একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো কিন্তু ছেলেটা মরা এই ছেলেটা নড়ে না চড়ে না কান্না কাটিও করে না মুজাদ্দিদ জওয়ান তিনি বিচলিত হলেন না আল্লাহর ওলি বললেন বাবা ধৈর্য ধারণ করো صبر করো দাদি আম্মারা বাড়ির ভিতরে কান্না কাটি করে মহিলারা কান্না কাটি করে ছেলেটা মরা হয়েছে বলে ও জওয়ানেরা যুবকেরা এই সময় ছেলেটার জন্য কোন রকম কাফন দাফন কবর খোঁড়ার ব্যবস্থা করা হয় না এভাবে করে সকাল পেরিয়ে জোহরের নামাজ হয়ে গেল জোহর পেরিয়ে আসরের নামাজের সময় হয়ে গেল ফুরফুরা শরীফে মাটির মসজিদে তখন মুখে আজান দেওয়া হয় এখন ওখানে মুখে আজান দেওয়া হয় আসরের নামাজের আজান যখন শুরু হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহ এমন সময় সাদা কাপড়ে চাপা দেওয়া মুজাদ্দিদ জামানের নবেটা নাজমুস শাহাদাত চিৎকার দিয়ে কেঁদে ওঠে দাদি আম্মারা তাড়াতাড়ি দেরি না করে কাপড়টা সরিয়ে দিয়ে এই ছেলেটাকে কোলে করে নিয়ে আদর করে মহব্বত করে কান্নাটা হাসিতে রূপান্তরিত হয়ে গেল মুজাদ্দিদ জামানের কাছে খবর দেয়া হলো আল্লাহর ওলি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হচ্ছিলেন তিনি সংবাদ শুনে মুচকি হেসে বললেন বাবা শুনে রাখো আমার ন ছেলেকে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তার জীবনের ভিতরে লেখা রয়েছে ন হুজুর যখন একটু বড় হলেন এই সময় দাদা হুজুরের দরবারে বসে বসে আর আরবিতে আমার নবী পাকের শানে নাদ বলে আরবিতে গজল বলে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান মুরিদদের সঙ্গে কথা বলেন এই সময় দাদা হুজুরের ডিস্টার্ব হয় বলে ন হুজুরকে একটু ধমক দিলেন এ বাবা নাজম শাহাদাত বাণীর ভিতরে চলে যাও ধমক দেওয়ার পরে ন হুজুর তিনি বাড়ির দিকে চলে গেলেন দাদা হুজুরের দরবার থেকে মুরিদেরা চলে গেল আল্লাহর ওলি ঘরের ভিতরে গেলেন আর স্ত্রীর কাছে সংবাদ নিয়ে বলেন এ আমার বিবি আমার বেটা নাজমুস শাহাদাত কোন জায়গায় এই সময় দাদি আম্মা বললেন হুজুর ছেলে তো আমার বাইরে গিয়েছিল এখনো ভিতরে তো আসে নাই দাদা হুজুর বললেন না না বাইরে তো নাই আমি গজল বলছিল বলে ধমক দিলাম কোন জায়গায় বেটা আমার গেল ও জওয়ানেরা যুবকেরা ও নৌকাবুড়ির মায়েরা বোনেরা আল্লাহর ওলি যারা হয় আমার আল্লাহ তানাদের ইলমে বাতেনি দান করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ছোটবেলায় আমরা পড়েছিলাম একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র মানে তিনটে চোখ আমরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম দুনিয়ায় আগমন করলাম দুটো চোখ নিয়ে কিন্তু তিন নম্বর চোখটা ওটা এমনি এমনি পাওয়া যায় না আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে ইলমে তাসাউফে তরিকার সব কামাল করে তিন নম্বর চোখটা অর্জন করতে হয় আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের ইলমে বাতেরি জ্ঞান দ্বারা তিনি কাশফে বসে গেলেন চোখটা বন্ধ করে গোটা ফুরফুরা শরীফের এলাকা চারিদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলেন না 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 কোন জায়গাতে নাজম শাহাদাত না হুজুর নাই ও নবীর উম্মত উম্মাদানিনা জওয়ানেরা যুবকেরা অন্যান্য এলাকায় ইলমে মারিফাত দ্বারা তালাশ করলেন কোন জায়গায় খুঁজে পাওয়া গেল না মক্কা মদিনার দিকে যখন তানার অন্তরে চোখ চানিয়ে গেলেন এই ইলমে মারিফাত দিয়ে অন্তরে চোখ দিয়ে তিনি দেখতে পেলেন মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর রওজায় আতহারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাজম শাহাদাত না হুজুর তিনি আল্লাহর নবীর শানে নাদ বলে জুড়ে হবে না ও নবীর উম্মত উম্মাদানিরা আল্লাহর ওলী
মুসাদ্দিদ জামান অবাক হয়ে গেলেন ছেলে আমার ছিল ফুরফুরা শরীফে জামিনে এখান থেকে মদিনা জামিনে কি করে চলে গেল ব্যাপারটা তিনি বুঝতে পেরে বাড়ি কে আর কাউ বাড়িতে কাউকে জানালেন না তাহাজ্জুদের নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন এই বিষয়টা জানার জন্য ওই দিন রাতের বেলা আল্লাহর ওই মুসাদ্দিদ জামান স্বপ্ন দেখেন দিন দুনিয়ার বাদশা আখির জামানার পয়গম্বর নূর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিদ জামানকে স্বপ্নে বলেছিলেন ও বাবা আবু বকর তোমার বেটা নাজমুস সাদাত যখন আমি রাসূলুল্লাহ আমারই শানে নাত বলে আরবিতে আমি রাসূলুল্লাহ মদিনার রওজায়ে আতহার থেকে তোমার ছেলের নাতগুলি আমি নিজে কানে শ্রবণ করি ও বাবা তুমি যখন ধমক দিলে এ সময় তোমার বেটার মনটা খারাপ হয়ে গেল আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তোমার বেটা আমার রওজায়ে আতহারে চলে এসেছে এখন তোমার বেটা নাত পড়ে আমি রাসূলুল্লাহ তানার নাত শুনি ও আবু বকর আমি তোমায় বলি খবরদার জানো আমার শানে নাত পড়লে আর কোনোদিন ধমক দেবে না ও জন এরা যুবকেরা এ সময় মুসাদ্দিদ জামান তিনি বুঝেছিলেন আমার নবেটা নাজমুস সাহাদাত অল্প বয়সে কতটা নবী প্রেমিক হয়ে গিয়েছে ও সোনা মানিকেরা আল্লাহর ওলি নহজ রহমাতুল্লাহ আলাইহি এত বড় তিনি হাসতে আল্লাহর ওলি ছিলেন মুসাদ্দিদ জামান তিনি সামনে এগিয়ে গিয়ে যান পিছনে পিছনে নহজুর যান একটা বদমাইশ জিন বেয়াদবি করে মুসাদ্দিদ জামানের মাথার উপর দিয়ে চলে গেল এই সময় আল্লাহর ওলি নহজ রহমাতুল্লাহ আলাইহি ওই জিনটাকে ধরে তিনি শায়েস্তা করার জন্য এক আছাড় মারলেন জিনটা মারা গেল জিনেদের বাদশা এসে হাজির হয়ে গেল মুসাদ্দিদ জামানের কাছে হুজুর আপনার ন বেটা আমাদের সম্প্রদায়ের একটা জিনকে মেরে দিয়েছে হুজুর আপনি বিচারটা করে দিন ন হুজুরকে দাদা হুজুর বললেন বাবা এমনটা কেন করলে আব্বা জান আপনি হলেন জামানার মুজাদ্দিদ এত জায়গা থাকতে জিনটা আপনার মাথার উপর দিয়ে বেয়াদবি করে উড়ে যাচ্ছিল আমার সহ্য হয় নাই কয়েকদিন আগে জিনটা আমার সঙ্গে বেয়াদবি করেছিল আপনি যখন আসরের নামাজে দাঁড়িয়ে গেলেন আমায় বললেন বাবা নাজমুস শাহাদাত একটা তাবিজ লেখো নহুজুর যখন তাবিজ লিখছিলেন বারবার জিনটা এসে নহুজুরের কলমটা চেপে ধরতেছিল হুজুর ওই সময় বেয়াদবি ক্ষমা করেছিলাম কিন্তু এখন আর আমি ক্ষমা করলাম না এমন করে তাকে আছাড় মারলাম শায়েস্তা করার জন্য মেরে ফেলার জন্য নয় কিন্তু এভাবে মারা যাবে আমি তা বুঝতে পারে না এই কথাটা শোনার পরে জিনেদের বাদশা মুসাদ্দিদ জামানের বেটা নাজমুস সাদাতকে দোষারোপ না করে নিজের সম্প্রদায়ের জিনকে দোষ দিয়ে লাশটা নিয়ে বিদায় হয়ে আমরা জেন দেখে ভয় পালাই আর নহজুর রহমাতুল্লাহ আলাইহি জেন ধরে আছাড় মারে কেন আমার আব্বার সঙ্গে বেয়াদবি করো আমি লিখতেছিলাম আমার কলমটা সেদিন চেপে ধরেছিল সেদিন আমার আব্বা আসরে নামাজ পড়ছিল সেদিন তোমায় কিছু বলিনি আবার এই বেয়াদবি বেয়াদবি তো বারবার ক্ষমা করা যায় না কথা ঠিক কিনা এত বড় তিনি হাস্তি দরওয়াজার পীর ছিলেন তানাকে যখন মুসাফা করে লোকজন টাকা দিতেন তানার গদির এক টাকা খানিকটা দান দিক রাখতেন আর কিছু বাম দিকে রাখতেন যখন চলে যেত মুরিদেরা হুজুর ডান দিকে টাকাটা আলাদা বার করে মুরিদ মুহিববিনদের গুনতে দিতেন বাবা এই সময় বাম দিকে টাকাটাও গুনতে দিতেন গোনা যখন কমপ্লিট ডান দিকে টাকাটা উনি মুরিদদের দিয়ে বলতেন বাবা একটুখানি শুকে দেখো ডান দিকে টাকা দিয়ে সুগন্ধি বার হতো আর গদির বাম দিকে টাকা যখন নাকের কাছে নেওয়া হতো দুর্গ বন্ধবার হতো আল্লাহর ওলি নহুজুর বলতেন বাবা শুনে রাখো
ফুরফুরা শরীফের জমিনে এমন অনেক লোক আছে যারা সুদখোর যারা এমন করে বিভিন্ন ভাবে সুদের সঙ্গে জড়িত এরা মুসাফা করে টাকা দেয় কিছু মানুষ আছে যারা হালাল টাকা দেয় আমি নাজমুস সাদাত হালাল টাকাগুলো আলাদা করে রাখি আবার কিছু মানুষ আছে মুসাফা করে আমাদের কাছে সুদের টাকা দেয় এই টাকাটা আমি আলাদা করে রেখে দিই জোরে বলবেন না আর আমাদের পকেটে যা দেয় মাশাআল্লাহ নিতে পারলেই ভালো কি দুহাত দিয়ে টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে দেই এই ক্ষমতা আমাদের আছে নাকি কোনটা হারাম টাকা কোনটা সুদের টাকা জি এত বড় পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক তানায় দিয়েছিলেন না হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে যদি বলা যায় সারা রাতেও শেষ করা সম্ভব নয় আল্লাহর ওলিয়া ওলিয়াদের দরবারে যেতেন যতক্ষণ তানাদের সঙ্গে রোহানি হালাতে কথা না হতো না হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি উঠতেন না জওয়ানেরা যুবকেরা ও নবীর উম্মত উম্মতানীরা মুজাদ্দিদে জামানের একটা খলিফা ছিলেন যিনি প্রাথমিক জামানায় জানার নাম ছিল প্রতাপচন্দ্র সেন যিনি মুজাদ্দিদে জামানের হাতে হাত দিয়ে ইমানের কালমাটা পড়ে নিয়েছিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তার নাম দিয়েছিলেন আব্দুল মুমিন ও জওয়ানেরা যুবকেরা মুজাদ্দিদে জামানের খলিফা হলে এমন করে নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ জামানের খলিফা হলেন 18 ভাষায় এমএ ডক্টর শহীদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ও জওয়ানেরা যুবকেরা নবীর উম্মতেরা মুজাদ্দিদ জামানের হাতে হাত দিয়ে এমন ভাবে তারা জীবন যাপন করেছিলেন নিজেদের এমন ভাবে তারা বিক্রি করে দিয়েছিলেন মুজাদ্দিদ জামানের জুতো বয়ে আমার আল্লাহ তাদের নামটা গোটা দুনিয়ার জমিনে ছড়িয়ে দিলেন বুশিরাত আল্লামা জাতাই মাপের আলেম নয় বিরাট বড় আলেম হওয়ার পরেও মুজাদ্দিদ জামানের দরবারে গিয়েছিলেন একমাত্র ইলমে মারিফাতের জ্ঞান নেওয়ার জন্য ও জওয়ানেরা যুবকেরা বুশিরাত আল্লামা ফুরফুরা শরীফে যখন গেলেন মুজাদ্দিদ জামানকে নানান ভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলেন তিনি জাতাই কোনো আলেম নয় এনার ভিতরে ইলমে বাতিনের জ্ঞান রয়েছে বুশিরাত আল্লামা তানার হাতে হাত দিয়ে মুরিদ হলেন এরপরে মাঝে মাঝে মুজাদ্দিদ জামান তানার মুরিদ আর মুহিববিনদেরকে কিছু কাজ দিতেন ফুরফুরা শরীফে যে পুকুরটা রয়েছে যেখানে সানবাদানো পুকুর উজু করা হয় এই পুকুরে অসংখ্য পানা মুজাদ্দিদ জামান বললেন বাবা আমার মুরিদেরা এই পুকুরে একটুখানি নেমে যাও এই পানা গুলি একটু পরিষ্কার করো মানুষের উজু করতে সুবিধা হবে ওই জায়গায় অনেক মানুষেরা ছিল ওই দলে বশিরাত আল্লামাও ছিলেন বশিরাত আল্লামা মুজাদ্দিদ জামানের নির্দেশ মেনে ওই পুকুরে নেমে পানা পরিষ্কার করতে লাগলেন ও জওয়ানেরা যুবকেরা পানাটা পরিষ্কার করা হয়ে গেল সবাই যখন উঠে পড়লেন এ সময় বশিরাত আল্লামা তিনি ওঠেন না মুজাদ্দিদ জামান এসে বললেন ও বাবা রুহুল আমিন সবাই উঠলো তুমি কেন উঠলে না হুজুর আপনি পুকুরে নামার আদেশ দিয়েছিলেন ওঠার এখনো আদেশ পাইনি আপনার কাছ থেকে এ কারণে আমি রুহুল আমিন পুকুর থেকে উঠি না কি বুঝলেন কি আদাব ছিল কি তাজিম করেছিলেন আল্লাহ পাক তানাদেরকে দিয়েছিলেন সেই রকম ইলিম যার যত বেশি ইলিম হয় যে গাছে যত ফল ধরে সে গাছটা তত বেশি নুয়ে যায় আর আপনার যেখানে ইলিম কম সেই জায়গাতে দেখা যাবে কি হয় বেশি খটর মটর আওয়াজ হয় এজন্য যে গাছে ফল ধরে সে গাছটা নুয়ে পড়ে আর যে পুকুরের পানি কম সেখানে চিংড়ির লাফালাফি বেশি জওয়ানেরা যুবকেরা আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তানারও একজন পীর ছিলেন জানার নাম হলো কলকাতায় মানিকতলায় জানার মাজার যিনি হলেন সুফি ফাতেলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাই কথা ঠিক কিনা এই সুফি ফাতেলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইকে বলা হয় রসুলে নোমা মানে যখন ইচ্ছা আল্লাহ নবীর সঙ্গে তিনি দিদার পেতেন জোরে হবে না আমরা শত চেষ্টা করে পাই না কিন্তু তিনি যখন ইচ্ছা করতেন আল্লাহ নবীর সঙ্গে তানার দিদার হতো রসুলে নোমা সুফি ফাতেলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইকে যাতাই
ইমানের আলেম নয় এমন করে তানা চেহারা টাঙায় বিরাট দামি দামি পোশাক থাকতো না কলকাতার এমন করে ঝাউতলা বাগান রোডে ধর্মতলা রোডে যেখানে মানুষের সমাগম হতো ওই সময় এমন করে আব্দুল আল্লাহর নেক বান্দা সুফি ফাতেল মেসির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনটা তিনি প্রচার করতেন ইংরেজ আমল ইংরেজের প্রশাসনেরা বলল ফকির সাহেব আমাদের এলাকায় থাকা যাবে না এখানে ভিড় করা যাবে না এখান থেকে উঠে চলে যাও সুফি ফাতেল মেসির রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন না 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 জমিন আল্লাহর এই দুনিয়া বানিয়েছেন আল্লাহ আমি আল্লাহর বান্দা আমি এখান থেকে উঠে অন্য কোন জায়গায় যাব না আল্লাহর দিন আমি প্রচার করব হুজুরের সঙ্গে অনেক বেয়াদবি করলো ইংরেজের পুলিশ প্রশাসনেরা আল্লাহর ওলি সুফি ফাতেল মেসির রহমাতুল্লাহ আলাইহি এক তারিখে তিনি বসে আছেন কলকাতা ধর্মতলা সংলগ্ন আলিয়া মাদ্রাসার ছাত্ররা আলিয়া মাদ্রাসা ইংরেজ আমলে বানানো আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল 1887 সালে এই আলিয়া মাদ্রাসা তৎকালীন যুগের একজন বড় আলেম তার নাম হলো মাওলানা বেলায়েত হোসেন তকবীর নারে তাকবীর জনাব হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ভাই সাহেব জোরে বলেন জিন্দাবাদ জনাব আলহাজ হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান মুজাদ্দেদে জামানে সিলসিলা হিজবুল্লাহ নৌকাবুড়ি গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব নারে তাকবীর দুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যেন মদিনা দেখান তাই না মদিনা দেখালে জীবনটা আমাদের ধন্য হবে আর রাসূলের যদি দিদার আমাদের মিলে যায় আমাদের জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দেবেন বিশ্বনবী বললেন ক্বালা মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি যে আমাকে দেখলো সে হক দেখলো সে সত্য দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আমরা এখানে যারা বসে আছি এক্স ওয়াই জেড আমাদের যে কারোরই চেহারা শয়তান ধারণ করতে পারে কিন্তু রাসূলুল্লাহর চেহারা শয়তান ধারণ করার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে মুস্তাফা নজরে করম ফরমায়েঙ্গে মুস্তাফা নজরে করম ফরমায়েঙ্গে এক দিন হাম ভি মদিনে যায়েঙ্গে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী জি রহি হো বস ইস উম্মীদ পর জি রহি হো বস ইস উম্মীদ পর জব করম হোগা মদিনে যায়েঙ্গে জব করম হোগা মদিনে হম যায়েঙ্গে মুস্তাফা নজরে করম ফরমায়েঙ্গে মুস্তাফা নজরে করম ফরমায়েঙ্গে এক দিন হম ভি মদিনে যায়েঙ্গে ইয়া নবী ইয়া নবী ইয়া নবী Ya Nabi, Ya Nabi, Ya Nabi So rahi ho, bas is ummid par So rahi ho, bas is ummid par Khabon mein jalwa dikhane aayenge খাবো মে চেহরে দিখানে আয়েঙ্গে
مصطفیٰ نظر کرم فرمائیں گے مصطفیٰ نظر کرم فرمائیں گے ایک دن ہم بھی مدینے جائیں گے یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی یا نبی اللهم صل على وعلى آل سيدنا جوان جوکرا مربیانیرا او نبیر امتینا علیا مدرسار کچھو چھاترورا کلاسیر بھی تورے بخاری شریفے جے حدیثتا مولانا بلایت حسین پڑھیے دیئچن اوی حدیثتا تکرار کتے گتے نیجو شروع میں چلے جائے راستہ دارے صوفی فاتح لیس رحمت اللہ علیہ کے چلین مدرسار چلے دیر حدیث تلاوت کونا دیکھے ڈاک دیئے بلن اے علیا مدرسار چلے را جی حدیثتا تمرا تکرار کرو جی حدیثتا تمرا بار بار پڑو اے حدیثتا کن تو امن نبیر حدیث نوئے اے حدیثتا خلو موضوع حدیث موضوع بانے جال حدیث چھلے رہو باک ہوئے گل آما در حجور پڑا لو تینی ٹھیک بولا چھرا اپنی بول چھن جال جامع کپور چھڑا بیش بھوشا پوریشکار پوری چھن نوئے فوکیش شایب مانوس تمہیں کی جانو صوفی فاتح علیہ السلام اللہ علیہ بول لین تمہ در حجور جگش کرنے بے حدیث تاس صحیح نو ایٹا موضوع چھلے را گروہ تو نہ دیئے چھلے گا لو پورے دن آبار جو کون مدرسہ شروع ہو لو علیہ مدرسہ چھلے را مولانا بلایت حسین جانا کے شمسل علماء بولا ہوئے عالم دیر شرجو بولا ہوئے حضور کیسے بلین حضور گتو کال جے حدیث اپنی آما دے پڑی دیلین اے حدیث ہمرا پڑتے پڑتے جو کون رستہ دیئے جا چھلا ایمون شم ایک جن فوکی شایب شنگ دیکھا ہو اے حدیثتہ کے تینی موضوع بلچین جال بلچین امرا تو پتہ دین حضور بلنین ایمون تمی کنو دین جنین جچائی بچائی کوری نہیں انہیں لائی بیری لومے چلے گلن تاریخ حدیث حدیث ایتی بیتو اسمار رجال ایمون کورے رابی شستریر گروہن تو اگلی مطالع کورے پڑے پڑے تینی جانتے بلن آشولے حدیثتہ آئی تو موضوع ایتو بچور حدیث تینی پڑان اے حدیثتا شمپور کے تانا جانا چھلونا بنگلہ دیشیر او جوانے را جبوکے را تتکالین علیہ مدرسار مولانا بیلائی توشن عبا خوئے گلو ایتو بچونا میں حدیث پڑھنائی حدیثتا جال کین امار ریڈارے دھورا پڑھنونا جے فکشنائی بے ریڈارے دھورا پڑھنے گلو اوی مانوشتا تو جاتائی کنو مانوشنا جوری بولو لیو علی آمد راشار چھلے دیر بلنے اے بابا چھلے را چلو چلو اوی مانوشتہ کون جاگا رو چھے آما کے ایک تو دیکھئے دے بے علی آمد راشار استاد مد راشار چھلے دیر شانگی دھرم و طالر وی جاگا تے چلے گلن جے جاگائے صوفی عبد المومن رو چھن تانا شانگی دیکھا کلن مولانا بیلایت حسین بلنے حضور امار پکھو دیکھے اپنی سلام نین آر اپنار پوری چوئے ایک بار اپنی آمائے بولن اللہ رولی بلین امی غلام عبداللہ امی غلام اللہ اور بندہ مولانا بیلایت حسین بلن اپنی کیمون کرے جلن حدیثتا موضوع کہ اپنائے بلو اپنی یہ شمبر کے ایک تو ریفارنس اما کے بولن صوفی فاتح علی ویسی رحمت اللہ علی کے بولن چلن حدیثتا جے جال حدیث امی شیعن اما نبی محمد رسول اللہ کستے گئی جنے بولے دیئے چھی ارٹی جورے ہوئے نا نارے تکبیر کتاب پتر واما دیکھا شو بھائی نہیں امی کتاب پتر نہ دیکھے جانار حدیث تانار کتائی امی بشاش کرے تانار کستے گئی جنے نہیں چھی مولانا بیلایت حسین عباق ہوئے گلن ایتو بچور حدیث پڑے رسول شنگ دیدار ہوئے نی مانوشتہ دیکھے پاگول مونے ہوئے نبی شنگ ایتو محبت شنگ شنگ تانار ہاتھے ہاتھ دیئے مرید ہوئے گلن جوانے را جبوکے را صوفی فاتح علیہ السلام رحمت اللہ علیہ دنیا زمین تھے کہ جو خون انتقال کروین بوئیش ہوئے گل حضور چلے جبین کرون ہمرا کیوں تو تھاک بونا اللہ سنیے چین اینما تکونو ادھرکم الموت ولو کنتم
في بروج مشيدا امر الله پو جگا جانی دلن وما كان لنفس ان تموت الا باذن الله كتابا مؤجل او جونرا جوبوكرا مرون থেকে কেউ পালাতে পারবো না মরণের সময় হয়ে গেলে মরণ আমাদের ধরে ফেলবে আপনি যদি বিরাট বড় বিল্ডিং এ গিয়ে লুকিয়ে পড়েন মরণ আপনার ওই জায়গায় গিয়ে খুঁজে নেবে আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ মরতে পারে না কিতাব মুআজ্জাল এজন্য আল্লাহ একটা নির্ধারিত সময় করে দিয়েছেন মুসাদ্দেদে জামান আর অন্যান্য অনেকেই সুফি ফাতেল ওয়াসির দরবারে রয়েছেন হুজুরের ইন্তেকালের আগে কিছুদিনের কথা এই সময় হুজুরের মুরিদেরা বললেন হুজুর আপনি আমাদের পীর আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন আপনার চলে যাওয়ার আগে আপনার লাঠিটা আমায় দিতে হবে বরকত হিসাবে আমি ঘরে রাখব আরেকজন মুরিদ বললেন আরেকজন খলিফা বললেন হুজুর আপনার মাথার টুপিটা আমায় দিতে হবে আমি আপনার টুপিটা স্মৃতি হিসাবে আমার ঘরে রাখব আরেকজন বললেন হুজুর আপনার নামাজের মুসাল্লামা দিতে হবে আরেকজন বললেন হুজুর আপনার জুতোটা আমায় দেওয়া লাগবে এভাবে করে খলিফারা সুফি ফাতে আলাই ওয়াসি দরবার থেকে এক একটা জিনিস চেনেন ফুরফুরা শরীফের মুসাদ্দেদে জামান পীরের দরবারে গিয়ে পীরের আগে বসতেন না সবার পিছনে বসে থাকতেন মাথাটা নিচু করে আল্লাহর ওলি কি বলে কথাগুলি শুনতেন মনোযোগ সহকারে সবাই যখন এক একটা জিনিস চেয়ে নিল এই সময়ের মুসাদ্দেদে জামান কিছুই চাইলেন না সুফি ফাতেল ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ও বাবা আবু বকর সবাই আমার কাছ থেকে এক একটা জিনিস চেয়ে নিল তুমি বাবা কিছু চাইলে না কি নেবে আমি তোমায় কি দেব মুসাদ্দেদে জামান বললেন হুজুর আমি নিজ ইচ্ছায় আপনার কাছ থেকে কিছু চেয়ে নেব না আপনি খুশি হয়ে আপনি আমায় যেটা দেবেন আমি আবু বকর ওই জিনিসটাই নিয়ে খুশি হয়ে যাব আমি চাইবো না যেটা দেবেন আল্লাহ আর যেটা দেবেন আপনি আমার পীর আমি ওটাই খুশি হয়ে নেব ভাই আমরাও আল্লাহর বান্দা আমরা অনেকে নামাজ কালাম সরাসরিয়ত থেকে দূরে থেকে বিপদে পড়ে আল্লাহর কাছে হাত পাতি অনেক কিছু চাই আল্লাহ পাক হলেন বড় দয়াময় আল্লাহর দেখানো শরীয়তের কাজগুলি আপনি যদি পুঙ্খানুপুঙ্খ আদায় করেন আল্লাহর কাছে আপনার চাওয়া লাগবে না আল্লাহ দয়া করি আল্লাহ পাক তিনি আমাদেরকে দিয়ে দেবেন কথা ঠিক কি না আব্বা মা তাকে যদি আপনি খুশি করেন বাপ মাকে বলতে হবে না মা আমার জন্য একটু দোয়া করেন আব্বা আমার জন্য দোয়া করেন বলতে হবে না ছেলে যদি ছেলের মতো হয় ছেলের আচার আচরণে আব্বা মা মন থেকে এমনি দোয়া করবে হুজুর বলেন বাবা তুমি যখন চাইবে না আমি যেটা দেব সেটা নেবে আমি তোমাকে অন্য কিছু দেব না দেব তোমাকে একটা কি জানো একটা কাঁচা এক টাকা আগেকার এক টাকায় ধানের শীষ আঁকা থাকতো কথা ঠিক কিনা এখনকার এক টাকায় কলা আঁকা মানে ফকিরে দিলে ফকিরও নেয় না তো মুসাদ্দেদে জামান এই ব্রিটিশ আমলে তার পীরের কাছ থেকে ওই জামানার একটা কাঁচা টাকা দিলেন পীর দোয়া করে বললেন ও বাবা আবু বকর আমি তোমায় এই টাকাটা দিলাম আর আমি তোমার জন্য দোয়া করলাম আল্লাহ তাআলা তোমার ওলাদদেরকে কোন সময় অভাব দেবেন না ওই পীরের দোয়ায় মুসাদ্দেদে জামান তিনি আমিন বলেছিলেন আজকে আমরা দেখতে পাই ফুরফুরা শরীফে ইসালে সবাই একুশ বাইশ তেইশে ফাল্গুন মানুষেরা দূরদূরান্ত থেকে এমন করে গাড়ি ভাড়া করে দলে দলে আল্লাহর যারা হাক্কানি ওলি ছিলেন পীরাল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর হযরত পীরাল্লামা সাইফউদ্দিন হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানাদের সঙ্গে মুসাফা করার জন্য টাকা হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ও জনেরা লাইনে গিয়ে গিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে নজরানা দিত একটু দোয়া নেওয়ার জন্য ও জনেরা এটা হলো আল্লাহর ওলি সুফি ফাতেল ওয়াসি রাহমাতুল্লাহ আলাইহির দোয়া জোরে বলুন আর একটু জোরে হবে না নারে তাকবীর
জওয়ানেরা যুবকেরা আল্লাহর উলিয়া উলিয়া তানারা আল্লাহ তাআলার এমন নেক বান্দা ছিলেন আল্লাহর কাছে চাইতেন তানারা আর চাইতে দেরি হতো আল্লাহ দিতে দেরি করতেন না এজন্য আল্লাহর উলিকে ভালোবেসে একটা কুকুরও জান্নাতে যাবে যাবে কি যাবে না আসহাবে কাহাফ সূরা কাহাফের ভিতরে যার ঘটনা বর্ণিত জালিম বাদশা এলান করে দিল আমার এলাকায় থাকতে গেলে আমাকে খোদা বলে মানতে হবে আমার উপাসনা আরাধনা করা লাগবে না হলে এখানে থাকতে পারবে না সাতজন যুবক বললেন আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি আল্লাহর উপর ঈমান এনেছি এই এলাকায় এরিয়ায় থাকলে ঈমান আমল সব ধ্বংস হয়ে যাবে এই সাতজন আল্লাহর ওলি বান্দা নিজের এলাকা ছেড়ে দিয়ে যে জায়গা এই বাদশার হুকুমদারি চলে না ওই জায়গার দিকে তানারা চলে যাচ্ছিলেন মুসলমান মেরা আমার ও জওয়ানেরা যুবকেরা ওই জায়গার দিকে তানারা পাহাড়ি এলাকায় যখন চলে যাচ্ছেন এমন সময় দেখা গেল একটা কুকুর তানাদের পিছু নিয়েছে আল্লাহর ওলিরা বললেন এ কুকুর তুই আমাদের সঙ্গে কোথায় যাস আল্লাহ পাক কুকুরের জবান দিয়ে দিলেন কুকুর বললেন যেখানে আল্লাহর ওলি নাই আমিও সেখানে নাই জোরে বলেন আল্লাহর ওলি যেখানে নেই আমি ওই এলাকায় নেই আমি এলাকা ছেড়ে আপনাদের সঙ্গেই যাচ্ছি আমিও অত্যাচারী বাদশাকে ঘৃণা করি এই সময় আসহাবে কাফের সাতজন আল্লাহর নেক বান্দা কুকুরটাকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছে কুকুর নিকৃষ্ট জানোয়ার হওয়ার পরেও জান্নাতে যাবে যাবে কি যাবে না কারণ কুকুরের ভিতরে এরকম এমন কিছু স্বভাব আছে যে স্বভাবগুলো ঈমানদারদের কাছে থাকা দরকার কুকুর বিভিন্ন সময় অভুক্ত অবস্থায় থাকে থাকে কি থাকে না কুকুরের দুই নম্বর স্বভাব হলো দিনের বেলা ঘুমায় রাত জাগে জি এইজন্য এক আল্লাহর ওলি একটা কুকুরকে জিজ্ঞেস করছে কুকুর তোর ভিতরে তিনটে স্বভাব আছে খুব খারাপ কি কি এক নম্বর স্বভাব হলো ফকির দেখলে ঝোলাটোলা দেখলে তুই টাকাটা কি করে তারে ঘেউ ঘেউ করিস এই স্বভাবটা মোটে ভালো না দ্বিতীয় নম্বর স্বভাব হলো লোকজন বস্তা কাঠকুটো জড়ো করে রেখে দেয় আর সেখানে গিয়ে তুই ঠ্যাং উঁচু করে পেশাব করিস এই স্বভাবটা ভালো না কথা ঠিক কি না এই ফেসবুকে সেদিন দেখছিলাম একটা ভিডিও একটা ছেলে যুবক ছেলে সে ওই মাথা নিচু করে মোবাইল ঘাটছিল রাস্তার ধারে বসে আর পিছন দিক দিয়ে কুকুর এসে ঠ্যাং উঁচু করে তার পিটে শুরু করে দিয়েছে বুঝলে তো কুকুর এইরকম বিভিন্ন ভাবে উঁচু জায়গায় ঠ্যাং উঁচু করে কি পেশাব করে কি করে না আল্লাহর ওলি বললে কাজটা তোর ভালো না তিন নম্বর হলো রাতের বেলা সবাই যখন ঘুমায় তখন তুই চিৎকার দিয়ে ডাকে মানুষজনের ঘুম ভাঙিয়ে দিস এ স্বভাবটা তোর ভালো না আল্লাহর ওলি বলছে কুকুর তুই এই স্বভাবগুলো কেন তোর ভিতরে কুকুর বললেন আল্লাহর ওলি এই কাজগুলির পিছনে যথেষ্ট কারণ রয়েছে আমি এমনি এমনি ডাকি না আল্লাহর ওলিকে কুকুর বুঝিয়ে বললেন আল্লাহর ওলি এক নম্বরে ফকিরকে দেখে আমি ডাকাডাকি করি তার কারণ হলো আমি নিকৃষ্ট জানোয়ার আমি আমার ভাষায় ফকিরকে বলতে চাই আল্লাহর বান্দা না 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 রিজিকের মালিক তো আমার আল্লাহ আল্লাহ শুনিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ পাক যাকে অফুরন্ত রেজেক দান করে থাকে না 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 কোন মানুষের কাছে হাত না পেতে তুই আল্লাহ তালার কাছে পাত আমার আল্লাহ তোকে অফুরন্ত এমন নেয়ামত দিয়ে দেবে মানুষের কাছে হাত পাতা তো দূরের কথা তুইও দান করতে পারবি কিন্তু আমি নিকৃষ্ট জানোয়ার কুকুর গেউ গেউ করে আমি আমার ভাষায় বলতে চাই কিন্তু ফকির তার আমার ভাষা বোঝে না কি বুঝলে
হুম ইয়া জানুন নিশ্চয় যারা প্রকৃত আল্লাহর নেক বান্দা আল্লাহর ওলি বান্দা লা খাউফুন তারা জীবনে ভয় পান না ওয়ালা হুম ইয়া জানুন এবং জীবনে কোন সময় তারা চিন্তিত হন না জোরে বলুন বিপদ আপদে পড়লে আমরা চিন্তা করি পেরেশানি হয়ে যায় অথচ আল্লাহ শুনিয়ে দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে তবে শর্ত হলো মুমিন হওয়া লাগবে মুমিন কারা মুমিন হলো তারা সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ শুনিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন যারা তানার আল্লাহ তাআলার নাম শুনলে পরে তাদের অন্তরটা ভীত আর প্রকম্পিত হয়ে যায় ও ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা আর যখন তানাদের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত হয় তখন তানাদের ঈমান বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দুনিয়ার জমিনে তারা আল্লাহ তাআলার উপরই ভরসা করে মুমিনরা ভরসা করে কার উপরে আল্লাহর উপরে আর বেঈমান বেদিনরা ভরসা করে কার উপরে দুনিয়ার আরো জিনিসের উপরে রাস্তা দিয়ে যাচ্ছিল বিড়াল চলে গেল গাড়ি দাঁড় করিয়ে দিল ব্রেক মেরে কি ব্যাপার বলল বিড়াল রাস্তা কেটে দিয়ে সামনে গেলেই অ্যাক্সিডেন্ট হবে যাদের ঈমান নেই তারা হাত দেখায় আমার ভাগ্যটা দেখো তো কি আছে যে কাজে হাত দেই কাজে কোন রকম উন্নতি হয় না জ্যোতিষী হাত দেখে বলে দিল বলল তোমার কপালে শনি লেগেছে একটা তাবিজ নিতে হবে আর একটা গাছ বানতে হবে ঠিক হয়ে যাবে যারা কারা এরা হলো ঈমান হারা এরা আল্লাহর উপরে ভরসা করে না জওয়ান যুবকের আল্লাহর উপরে ভরসা করার দাম কত এটা বিরাট দাম এ সম্পর্কে বলতে গেলে আরো অনেক সময় যাক আমি আর আপনাদের লম্বা চওড়া করব না জি আমি আপনাদের কাছে 2 ঘন্টা আল্লাহর ওলি আউলিয়াদের গুরুত্ব মর্যাদা এবং আল্লাহর উপরে ভরসা করলে তার দাম কতটা ঈমানদারের পরিচয় এই ব্যাপারে আলোচনা করেছি আল্লাহ আমাদের সবাইকে সোনার থেকে আরো বেশি আমলে জিন্দেগিতে পরিণত করা তৌফিক এনায়েত করুক।